আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পদার্থ বিজ্ঞানের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, অধ্যায়টির নাম হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ ও পরবর্তী প্রবাহ। তো প্রথমে আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র ও পরিবাহীর মধ্যে আপেক্ষিক গতির জন্য তড়িৎ শক্তির উৎপন্ন হওয়ার যে ঘটনাটা সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। অর্থাৎ আমরা যদি একটা ম্যাগনেট নিই এখানে, এক সেকেন্ড, আমরা যদি এখানে একটা ম্যাগনেট নিই যেটার সাউথ পোল এবং নর্থ পোল দেখতে পাচ্ছি, এই ম্যাগনেটটা যদি আমরা একটা তড়িৎ বর্তনীর ভিতরে চালনা করি, তড়িৎ বর্তনীর ভিতরে চালনা করার ফলে তাদের মধ্যে এই তড়িৎ বর্তনীর ভিতরে একটা গ্যালভানোমিটার যদি এখানে যুক্ত করি, দেখা যাবে সেখানে তড়িৎ শক্তির উৎপন্ন হয়েছে এবং এই ঘটনাটাই আসলে তড়িৎ চুম্বকীয় আবেশ, অর্থাৎ চুম্বক দিয়ে তড়িৎ তৈরি করা। তো এই তড়িৎ চুম্বকীয় আবেশ আবিষ্কার করেন হচ্ছে মাইকেল ফ্যারাডে, খুব গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ, এবং এই আবিষ্কারের ভিত্তিতে জেনারেটর এবং ট্রান্সফর্মার তৈরি করা হয়েছে। জেনারেটর ট্রান্সফর্মার কীভাবে কাজ করে সেটা আমরা এই অধ্যায়ের শেষের দিকে যে পড়ব। তো পরবর্তীতে আসি যে একটা কথা এখানে বলে রাখা ইম্পর্টেন্ট, যে যতক্ষণ চুম্বক ও কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি থাকবে ততক্ষণই আবিষ্ট তড়িৎ প্রবাহ চলে। অর্থাৎ আমি যদি এই ম্যাগনেটটা যদি হচ্ছে তড়িৎ বর্তনীর ভিতর দিয়ে চালনা করা বন্ধ করে দেই, তাহলে কিন্তু তড়িৎ শক্তি আর তৈরি হবে না। তো এই কথাটার মানে এটাই। আর এরপরে আসি হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাওয়া শর্ত কী, মানে আমি যে এই বর্তনের ভিতরে তড়িৎচালক শক্তি তৈরি করছি এটাকে আমি বাড়াতে পারবো কী কী উপায়ে। প্রথম উপায় হচ্ছে কুণ্ডলীর ক্ষেত্রফল এবং পাক সংখ্যা বৃদ্ধি করে। আমরা এই বর্তনীটার ভিতরে তারটা একটু পেঁচিয়ে রেখেছি, এই যে পেঁচিয়ে পেঁচিয়ে রেখেছি না, এই পাক সংখ্যা যদি আমি বৃদ্ধি করি বা কুণ্ডলীর ক্ষেত্রফল যদি আমি বৃদ্ধি করি, তাহলে হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে, এটা একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে চুম্বকের মেরুশক্তি বৃদ্ধি করলে, অর্থাৎ আমরা যে চুম্বকটা ব্যবহার করব এই চুম্বকের মেরুশক্তি যদি আমরা বৃদ্ধি করি, তাহলেও আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বেশি পাবো। তিন নম্বর শর্ত হচ্ছে চুম্বক ও কুণ্ডলের আপেক্ষিক গতি যদি বৃদ্ধি করি, তার মানে এই চুম্বকটা কাছে এবং দূরে নিয়ে আসার যে আপেক্ষিক বেগ এটাকে যদি আমরা বেশি করি, বর্তনী থেকে কাছে নিয়ে আসা বা দূরে নিয়ে যাওয়ার যে বেগটা এটা যদি আমরা বৃদ্ধি করি, তাহলে হচ্ছে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বেশি পাবো। চার নম্বর শর্ত হচ্ছে কুণ্ডলের অভ্যন্তরে কাঁচা লোহার মজ্জা যদি থাকে, তার মানে আমরা যদি এই কুণ্ডলীগুলো বা এই পাক সংখ্যাগুলো, পাক তারের যে পাকগুলো একটা কাঁচা লোহার মজ্জার ভিতর দিয়ে তৈরি করি, তাহলেও তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকেও কিন্তু খুব সুন্দরভাবে মেডিকেলের MCQ কোশ্চেন তৈরি করা যেতে পারে, যে নিচের কোন শর্তটি আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য প্রযোজ্য নয়। খুব সুন্দর একটা প্রশ্ন করা যেতে পারে, চারটা অপশান এখানে রয়েছে, চারটা অপশানে যে কোনো একটা অপশান কিন্তু চেঞ্জ করে খুব সুন্দর একটা কোশ্চেন তৈরি করা যেতে পারে। তো পরবর্তীতে আসি যে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ণয়, মানে আমি যে যে চুম্বকটা কাছে এবং দূরে নিয়ে যাচ্ছি তার ফলে বর্তনীতে যে তড়িৎ প্রবাহ তৈরি হচ্ছে এটার দিক আসলে কোন দিক হবে। তো আমি একটা সুন্দর টেবিল করে দিয়েছি, টেবিলের প্রথমে আসি যে নর্থ মেরু, মানে চুম্বকের যে নর্থ এবং সাউথ মেরু আছে তার নর্থ মেরু যদি হচ্ছে আমি বর্তনীর নিকটে নিয়ে আসি, তাহলে কী হবে, আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ হবে হচ্ছে বামাবর্তী, সহজ কথা হচ্ছে বাম দিকে হবে। তো এরপরে হচ্ছে এই একইভাবে যদি আমি নর্থ মেরুটা দূরে সরিয়ে নিয়ে যাই, তাহলে তড়িৎ প্রবাহের মুখ হবে দক্ষিণাবর্তী বা ডানাবর্তী, অর্থাৎ ডান দিকে। আবার ঠিক ম্যাগনেটের উল্টো সাইডটা, অর্থাৎ সাউথ মেরু, এটা যদি আমি হচ্ছে নিকটে নিয়ে আসি বর্তনীর, তাহলে তড়িৎ প্রবাহ হবে হচ্ছে দক্ষিণাবর্তী বা ডানাবর্তী, অর্থাৎ ডান দিকে। আর সাউথ মেরুটাকে যদি আমি বর্তনী থেকে দূরে সরিয়ে নিয়ে যাই, তাহলে তার তড়িৎ অভিমুখ হবে বামাবর্তী, তাই তো? আমি এখানে ছবি দিয়ে এখানে উল্লেখ করেছি। সহজ কথা, এখানে যে সাউথ মেরুটা আছে, এই সাউথ মেরুটা যদি আমি বর্তনীর দিকে নিয়ে যাই, তাহলে বর্তনীর ভিতরে তড়িৎ যে প্রবাহ হবে তার দিক হবে হচ্ছে দক্ষিণাবর্তী। আর এখানে সাউথ মেরুটাকে আমি দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে আমার বর্তনীর ভিতরে যে তড়িৎ প্রবাহ হবে সেটার দিক হবে বামাবর্তী। এখন এই জিনিসটা সহজে মনে রাখা কিভাবে যায়, এটা তো চারটা তথ্য, চারটা সেন্টেন্স, এই চারটা সেন্টেন্স সহজে কিভাবে মনে রাখা যায়, আমি একটা সিম্পল ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা এন অ্যালফাবেট, যে ইংরেজি অ্যালফাবেটে যে এন আছে, এনটাকে আমরা একটু চেঞ্জ করে লিখবো, এন এবং এসটাকে, এন এবং এক্সটাকে একটু চেঞ্জ করে লিখবো। চেঞ্জ করে কিভাবে, আমরা এনটাকে লিখবো হচ্ছে এভাবে,
এনটাকে আমরা এভাবে লিখব, এবং এসটাকে আমরা লিখব এভাবে। এখন এভাবে এন এবং এস লেখার মানেটা কি আসলে? এখন চিন্তা করে দেখো যে এন মেরুটা মানে নর্থ পোলটা, ম্যাগনেটের নর্থ পোলটা যদি আমি বর্তনীর কাছে নিয়ে আসি তাহলে দিক কোন দিক হচ্ছিল? তড়িৎ প্রবাহের বামাবর্তী, তাই তো? এবার এই এন শেপটার দিকে খেয়াল করো, এই এন শেপটা কোন দিকে প্রবাহিত হচ্ছে বা কোন দিককে নির্দেশ করছে? এটা অ্যান্টি ক্লকওয়াইজকে নির্দেশ করছে না। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কিন্তু আমরা মনে রাখবো যে বাম সাইডের, ঠিক আছে? তাহলে নর্থ পোলটাকে যদি আমি একটা বর্তনীর কাছাকাছি নিয়ে আসি তাহলে যে তড়িৎ প্রবাহর অভিমুখটা হবে হচ্ছে বামাবর্তী বা অ্যান্টি ক্লকওয়াইজ, এবং অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে আমি মনে রাখবো হচ্ছে বামাবর্তী। ঘড়ির কথা যদি আমরা চিন্তা করি, ঘড়ির কাঁটা যদি উল্টা দিকে ঘোরে তাহলে আমরা সেটাকে বাম দিক হিসাবে কল্পনা করতে পারি না, তো সেখান থেকে এটা মিল থাকবে। আর সাউথ পোলের কথা চিন্তা করো, সাউথ পোলটা যদি আমি বর্তনীর কাছে নিয়ে যাই তাহলে তার তড়িৎ প্রবাহর মুখ হচ্ছিল দক্ষিণাবর্তী, অর্থাৎ ডান দিকে। এখন এই এস শেপটার কথা আমরা চিন্তা করি, এই এস শেপটা আসলে কোন দিকটা প্রকাশ করছে? এই এস শেপটা তোর এই আমাদের ঘড়ির দিকের কাঁটার দিকে প্রকাশ করছে না, অর্থাৎ ডান দিকে প্রকাশ করছে না। তো এইভাবে আমরা মিল রেখে হচ্ছে মনে রাখবো যে নর্থ পোলকে কাছে নিয়ে আসলে আমার মেরুর তড়িৎ প্রবাহের অভিমুখ হবে হচ্ছে বামাবর্তী, আর সাউথ পোলকে কাছে নিয়ে আসলে আমার তড়িৎ প্রবাহের অভিমুখ হবে হচ্ছে ডানাবর্তী। তো সিম্পল একটা এন এবং এসকে ডিফারেন্ট শেপে লিখে কিন্তু আমরা এই জিনিসটা মনে রাখতে পারি। এবং অপোজিট কী হবে? নর্থ পোলকে যদি কাছে নিয়ে আসলে সেটা বামাবর্তী হয়, দূরে নিয়ে গেলে সেটা ডানাবর্তী হবে। সাউথ পোলকে যদি কাছে নিয়ে আসলে ডানাবর্তী হয়, দূরে নিয়ে গেলে হচ্ছে বামাবর্তী হবে। সিম্পল হিসাব, জাস্ট একটা দুইটা মাত্র অ্যালফাবেট এন এবং এস, এটাকে একটু ডিফারেন্ট শেপে লিখে আমরা কিন্তু ছোট্ট একটা এই চার লাইনের একটু কনফিউজিং যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু আমরা মনে রাখতে পারি। পরে আসি যে এই যে তড়িৎ চুম্বকীয় আবেশ, এই সম্পর্কে ফ্যারাডে দুইটা সূত্র দেন। তারই তো নিজের আবিষ্কার এই ঘটনাটা, তো এই সম্পর্কে তিনি হচ্ছে দুইটা সূত্র দেন। প্রথম সূত্র হচ্ছে, যখনই কোনো বদ্ধ তার কুণ্ডলিতে আবদ্ধ চুম্বক বলরেখার সংখ্যা বা ফ্লাক্সের পরিবর্তন ঘটে তখনই উক্ত কুণ্ডলিতে একটি তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। এখন এই জিনিসটা কীভাবে বোঝানো যায়? এই যে আমরা ম্যাগনেটটা দেখতেছি না, সাউথ এবং নর্থ পোল, এই ম্যাগনেটটা যদি আমি তড়িৎ বর্তনের কাছে এবং দূরে নিয়ে আসতে থাকি, তাদের মধ্যে যদি একটা আপেক্ষিক গতি সৃষ্টি করি তাহলে তার মধ্যে তড়িৎ চুম্বক আবেশ তৈরি হবে, তাই তো? তো এই চুম্বকটা যদি সাউথ পোলের কথাই চিন্তা করো, সাউথ পোলটা আমি বর্তনীর কাছে নিয়ে যাচ্ছি, এখন এই একটা নির্দিষ্ট ক্ষেত্রের কথা চিন্তা করো, এই নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে যে পরিমাণ ফ্লাক্স থাকবে সেটাই, যে পরিমাণ বল চুম্বক বলরেখা প্রবেশ করবে সেটাই তো চুম্বক ফ্লাক্স, তাই তো? তো এই সাউথ পোলটা যদি তুমি কাছে নিয়ে যাও তাহলে কি হবে, এই চুম্বক ফ্লাক্সের যে পরিমাণ সেটা আস্তে আস্তে পরিবর্তন হবে না। আবার নর্থ পোলটাকে যদি দূরে নিয়ে যাও বা সাউথ পোলটাকে উল্টা দিকে নিয়ে যাও তাহলে কি হবে, এই চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে না, এই নির্দিষ্ট জায়গার মধ্যে চুম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন হবে না। এই জন্যই বলছে যে এই প্রথম সূত্রের ব্যাখ্যা এটাই যে তড়িৎ চুম্বক ফ্লাক্স এর যখন পরিবর্তন ঘটে তখনই তার মধ্যে বর্তনীর ভিতরে তড়িৎচালক শক্তিটা আবিষ্ট হয়। পরবর্তীতে আসি দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে তার কুণ্ডলী আবিষ্ট তড়িৎচালক শক্তির মান সময়ের সাথে কুণ্ডলী দিয়ে অতিক্রান্ত চুম্বক বলরেখার সংখ্যা বা ফ্লাক্স চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। মানে আগে বলছিল যে ফ্লাক্সের পরিবর্তন হলে তড়িৎচালক শক্তি তৈরি হয়, আর এখন এই তড়িৎচালক শক্তির পরিমাণটা কেমন এটা সম্পর্কে হচ্ছে দ্বিতীয় সূত্র। তো এটা হচ্ছে একটা সুন্দর গাণিতিক সূত্র দেওয়া যায়, সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু এন ইনটু ডিটি অফ ফাইভ। মানে এন হচ্ছে ওই কুণ্ডলের পাক সংখ্যা, আর ফ্লাক্সের পরিবর্তন সময়ের সাথে সেটা ডিডিটি অফ ফাইভ হিসাবে আমরা উল্লেখ করবো, আর ই মানে হচ্ছে তড়িৎচালক শক্তি। তো এই যে দ্বিতীয় সূত্রের যে গাণিতিক রূপ, এই গাণিতিক রূপটা আসলে ফ্যারাডে দিয়ে যেতে পারেন নাই, গাণিতিক রূপটা আসলে দেন হচ্ছে নিউম্যান। তাই ফ্যারাডের দ্বিতীয় সূত্রকে অনেক সময় নিউম্যানের সূত্র হিসাবেও উল্লেখ করা হয়। তাহলে এখানে জিনিসটা কি, এখানে একটা এমসিকিউ কোশ্চেন এভাবে আসতে পারে যে নিচের কোণটি নিউম্যানের সূত্র, আবারও বলছি নিচের কোণটি নিউম্যানের সূত্র। কিন্তু এটা এইভাবেই কোশ্চেনটা ট্রিকারি করে তৈরি করা হবে যাতে একটা স্টুডেন্ট জানে যে ফ্যারাডের দ্বিতীয় সূত্রকে নিউম্যানের সূত্র হিসাবেও আমরা জানি। তো এখানে অবশ্যই মনে রাখতে হবে নিউম্যানের সূত্র যা ফ্যারাডের দ্বিতীয় সূত্র তাই, এবং তার গাণিতিক রূপটা হচ্ছে ইজ ইকুয়াল টু এন ডিটি অফ ফাইভ। পরবর্তীতে আসি
পরবর্তীতে হচ্ছে লেন্সের সূত্র। লেন্সের সূত্রটা কি, এই যে লেন্সের সূত্র আমরা আগে পড়ে নিই, যে কোনো একটি তড়িৎ চুম্বকীয় আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে তা মূল উৎপন্নের মূল কারণের বিরুদ্ধে ক্রিয়া করে। অর্থাৎ জিনিসটা এমন যে ম্যাগনেটটা তুমি তড়িৎ বর্তনীর কাছে নিয়ে যাচ্ছ, তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ শুরু হচ্ছে, আবার দূরে নিয়ে যাচ্ছ, তড়িৎ বর্তনীতে শুরু হচ্ছে, কিন্তু এর মাঝখানে একটা আকর্ষণ বিকর্ষণ কাজ করে। তার মানে যখনই তড়িৎ বর্তনীর কাছে নিয়ে যাওয়া হয় তখনই একটা গ্যালভানোমিটার একটা দিক নির্দেশনা দেয়, এবং যখনই দূরে নিয়ে যাওয়া হয় তখনও গ্যালভানোমিটারটা দিক নির্দেশনায় তাদের তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন হয়। জিনিসটা এমন যে মার্জুক রাসেলের একটা গান আছে যে ভিতর বলে দূরে থাকুক আর বাহির বলে কাছে আসুক না, এরকম একটা গান আছে না, যে আসলে আমি যার কারণে তৈরি করতেছি সেই আবার উল্টা দিকে তড়িৎ প্রবাহ করে আমাকে বিকর্ষণ করে দিচ্ছে। যেমন এই যে এই ম্যাগনেটটা যদি আমি কাছে নিয়ে আসি, তার মধ্যে যে তড়িৎ বর্তনীর যে প্রবাহটা হয় সেটা হয় ডানাবর্তি, তো ডানাবর্তি হওয়ার কারণে তাদের মধ্যে দেখো সাউথ পোল এবং সাউথ পোল ক্রিয়েট হয়। এখন সাউথ পোল আর সাউথ পোল আমরা অবশ্যই জানি হচ্ছে বিকর্ষণ করবে, কিন্তু যখনই আবার এই ম্যাগনেটটা তুমি দূরে সরিয়ে নিয়ে যাচ্ছ তখন এই সাউথ পোলের এগেনস্টে বর্তনীতে একটা নর্থ পোল ক্রিয়েট হবে, আর তখন আমরা জানি যে নর্থ পোল এবং সাউথ পোলের মধ্যে একটা আকর্ষণ কাজ করে। তো এই জিনিসটা, এটাই হচ্ছে লেন্সের সূত্র। তার মানে তিনি একটা দিকের সম্পর্কে ধারণা দেন, এবং আমরা একটু আগে যে নিউম্যানের সূত্র বা ফ্যারাডের দ্বিতীয় সূত্রের যে গাণিতিক রূপটা দেখি, এই একই গাণিতিক রূপ হচ্ছে লেন্স দেন, কিন্তু তিনি সেখানে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করেন, কারণ এখানে তো যার কারণে তৈরি হচ্ছিল সে আবার বাধা দিচ্ছে, তো এই কারণে একটা মাইনাস সাইন এখানে যুক্ত হয়েছে। তাহলে এখানেও কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি লেন্সের সূত্র, এবং আমরা অনেক সময় ভুলে যাব যে লেন্সের সূত্রে একটা মাইনাস সাইন আছে। তো এরপরে আমরা আসি যে স্বকীয় আবেশ এবং পারস্পরিক আবেশ। স্বকীয় আবেশ এবং পারস্পরিক আবেশ সম্পর্কে খুব সিম্পল জিনিস, সেটা হচ্ছে স্বকীয় আবেশ একটা বর্তনের ভিতরে যখন তড়িৎ প্রবাহ চলে তখন তার মধ্যে যে আবেশটা তৈরি হয় সেটা হচ্ছে স্বকীয় আবেশ। তার মানে স্বকীয় আবেশে বর্তনী থাকবে হচ্ছে একটা, এবং এই স্বকীয় আবেশ গুণাঙ্ক ফাই ইজ ইকুয়াল টু এল আই, এখানে ধ্রুবকটাকে এল দিয়ে প্রকাশ করা হয়, আর সেক্ষেত্রে তড়িৎচালক শক্তির সূত্র হচ্ছে ইজ ইকুয়াল টু মাইনাস এল ডিডিটি অফ আই। আর পারস্পরিক আবেশ গুণাঙ্কর ক্ষেত্রে ছবিটা যদি আমরা খেয়াল করি, যেখানে দুইটা তড়িৎ বর্তনী কাজ করছে, অর্থাৎ পারস্পরিক আবেশ গুণাঙ্কর ক্ষেত্রে অ্যাটলিস্ট দুইটা তড়িৎ বর্তনী থাকা লাগবে, এবং সেক্ষেত্রে আবেশ গুণাঙ্ক সূত্র হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু এম আই, এবং তড়িৎচালক শক্তির সূত্র ইজ ইকুয়াল টু মাইনাস এম ডিডিটি অফ আই। একটা জিনিস মনে রাখা উচিত যে পারস্পরিক আবেশ গুণাঙ্কর যে ধ্রুবক সেটা এম, এবং স্বকীয় আবেশ গুণাঙ্ক সেটা ধ্রুবক হচ্ছে এল। মনে রাখা যায় কীভাবে, যে এম দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে মিউচুয়াল, এম দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে মিউচুয়াল, তো মিউচুয়াল মানে হচ্ছে পারস্পরিক, এবং সেক্ষেত্রে ধ্রুবক হবে হচ্ছে এম। আর এই স্বকীয় এবং পারস্পরিক আবেশ গুণাঙ্কর একক একই, সেটা হচ্ছে হেনরি, অর্থাৎ সেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করতে পারি, অথবা ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার, ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার বা হেনরি। তার মানে এখান থেকেও একটা সুন্দর এমসিকিউ কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি স্বকীয় বা পারস্পরিক আবেশ গুণাঙ্কর একক, হেনরিও থাকতে পারে অপশানে, ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার এটাও অপশানে থাকতে পারে। পরবর্তীতে আসি ট্রান্সফর্মার। তো ট্রান্সফর্মার হচ্ছে এই স্বকীয় এবং পারস্পরিক আবেশ গুণাঙ্কর উপরে ব্যাখ্যা করে ট্রান্সফর্মার তৈরি করা হয় আসলে। তো এই ট্রান্সফর্মার আসলে আমরা জানবো হচ্ছে দুই প্রকার, আরোহী বা স্টেপ আপ এবং অবরোহী বা স্টেপ ডাউন। এবং ট্রান্সফর্মারের সম্পর্কে যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাদের তড়িৎচালক শক্তি, পাক সংখ্যা এবং তার মধ্যে তড়িৎ প্রবাহের মধ্যে যে সম্পর্ক, সেই সূত্রটা। আমি এখানে সূত্রের তিনটা অংশ একত্রিত করে দিয়েছি, ইপি বাই ইএস ইজ ইকুয়াল টু এনপি বাই এন এস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি। তার মানে পি হচ্ছে প্রাইমারি আর এস হচ্ছে সেকেন্ডারি। এই সূত্রটা ট্রান্সফর্মারের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কোনো একটা ফ্র্যাকশন কিন্তু এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি ট্রান্সফর্মারের সূত্র সঠিক সূত্র। তো এখানে আমি একসাথে তিনটা একত্রিত করে দিয়েছি। পরবর্তীতে আসি যে এই স্টেপ আপ বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার আসলে কি। সেটা হচ্ছে যেখানে তড়িৎ তৈরি হয়, আমি ধরে নিলাম পাওয়ার প্ল্যান্টে কি তৈরি হয়, আমার তড়িৎ তৈরি হয়, তাই তো?
তড়িৎ তৈরি হওয়ার কারণ ওই সময় ওই যে তড়িৎটা তৈরি হয় তার আই এর মান অর্থাৎ তড়িৎ প্রবাহের মান থাকে অনেক বেশি, তড়িৎ প্রবাহের মান থাকে অনেক বেশি। এখন আমরা যে ধরনের তার দিয়ে তড়িৎটাকে ক্যারি করে নিয়ে যাব, সেই তার এত বেশি মানের তড়িৎ প্রবাহ সহ্য করতে পারবে না। সেই তারের মধ্যে দিয়ে যখনই এত বৃহৎ মানের তড়িৎ প্রবাহ যাবে তখন সে তারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের কি করা উচিত? এক্ষেত্রে হচ্ছে পাওয়ার প্ল্যান্টে একটা স্টেপ, আপ ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। স্টেপ আপ ট্রান্সফর্মার কিভাবে কাজ করবে? আমরা একটা সূত্র তো অবশ্যই জানি, ওহমের সূত্র V is equal to IR, তাই তো? তার মানে I is equal to V by R, তার মানে আমার ভোল্টেজ যত বাড়বে আমার হচ্ছে তড়িৎ প্রবাহের মান হচ্ছে তত বাড়বে, তাই তো? তো এই স্টেপ আপ হচ্ছে ট্রান্সফরমারে কি করা হয়, ভোল্টেজটাকে অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়। ভোল্টেজটা অনেক বেশি যখন বেড়ে যাবে তখন হচ্ছে আমার তড়িৎ প্রবাহটা আলটিমেটলি কমে যাবে। তড়িৎ প্রবাহ যদি আমার কমে যায় তাহলে হচ্ছে আমার ওই যে তারের ভিতর দিয়ে আমি তড়িৎ প্রবাহ করছিলাম সেটার উপর দিয়ে প্রেশারটা কমে যাবে। তো স্টেপ আপ ট্রান্সফরমারে কী হয়, ভোল্টেজটা অনেক বাড়ায় দেওয়া হয় যার কারণে তড়িৎ প্রবাহটা কমে যায়। এবং এই স্টেপ আপ ট্রান্সফারের পরে আমার তড়িৎ বর্তনী দিয়ে আলটিমেটলি আমাদের যে রাস্তাঘাটে যে আমাদের বৈদ্যুতিক খুঁটি দেখি না, এই বৈদ্যুতিক খুঁটির মাধ্যমে আলটিমেটলি তড়িৎটা প্রবাহ করা হয় তারের মাধ্যমে। এবং আমাদের ছোট ছোট এলাকার বা বাসার পাশে দেখা যায় একটা ছোট ধরনের ট্রান্সফর্মার থাকে, এটা হচ্ছে স্টেপ ডাউন, ট্রান্সফর্মার। এটা কি করে, এই যে উচ্চ ভোল্টেজ, এত বেশি ভোল্টেজ কিন্তু আমাদের বাসার ভিতরে যেতে পারবে না, কারণ গেলে সব আমাদের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে। তো সে কি করে এই স্টেপ ডাউন ট্রান্সফর্মার, সে হচ্ছে এই ভোল্টেজটাকে কমিয়ে দেয়। ভোল্টেজটাকে কমিয়ে আমাদের নর্মাল যে বাসার ভোল্টেজ সেটা হচ্ছে 220 ভোল্টেজ, এরকম একটা পর্যায়ে নিয়ে আসে এবং তড়িৎ প্রবাহের মানটা বাড়ায় দেয়। তড়িৎ প্রবাহের মানটা বাড়ায় দিলে আলটিমেটলি আমাদের যে ভিতরে লাইনিংগুলো আছে ডিভাইড হয়ে তড়িৎ প্রবাহটা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতিতে সরবরাহ দিতে পারবে। তো এটা গেল হচ্ছে স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফর্মার। স্টেপ আপ, আবারও বলি, স্টেপ আপ ট্রান্সফর্মার হচ্ছে ভোল্টেজটা অনেক বাড়ায় দেয়, তড়িৎ প্রবাহ অনেক কমিয়ে দেয়। এবং স্টেপ ডাউন ট্রান্সফর্মার হচ্ছে ভোল্টেজটা অনেক কমিয়ে দেয়, তড়িৎ প্রবাহটা আবার বাড়িয়ে দেয়। তো এরপরে আসে হচ্ছে ডায়নামো। ডায়নামো সহজ কথা হচ্ছে যে যন্ত্রের মাধ্যমে তড়িৎ বিদ্যুৎ তৈরি করা হয়, সহজ কথা। ডায়নামো দুই ধরনের আছে, একটা হচ্ছে পরবর্তী প্রবাহ এসি ডায়নামো আর একটা হচ্ছে ডিসি ডায়নামো। তো এখানে আমি একটা ছোট জিনিস বলে রাখতে চাই, এখানে এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে একটা পরিবর্তী প্রবাহ এসি ডায়নামোর বিভিন্ন অংশের মধ্যে কোনটি সঠিক বা কোনটি সঠিক নয়, এরকম একটা কোশ্চেন আসতে পারে। এটা একটা ডায়নামো চিত্র, এই ডায়নামোর মধ্যে চারটা জিনিস আছে। প্রথম হচ্ছে চুম্বক, আমরা হচ্ছে একটা চুম্বক দেখতে পাচ্ছি, নর্থ এবং সাউথ পোল আছে। দুই হচ্ছে ঘূর্ণায়মান কুণ্ডলী বা আর্মেচার, এই যে চার কোণা যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার কুণ্ডলী বা আর্মেচার, আমি বি দিয়ে প্রকাশ করছি, এটা হচ্ছে আর্মেচার। দুইটি রিং, স্লিপ রিং বা চাকা, এই যে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিং স্লিপ যেটাই বলি না কেন। আর হচ্ছে সবার লাস্ট হচ্ছে ব্রাশ, এই যে রিং বা স্লিপের সাথে যে অংশটা তড়িৎ বর্তনীর সাথে যুক্ত করে এই অংশটাকে বলা হচ্ছে ব্রাশ। তার মানে এটা যদি আমি ডি দিয়ে প্রকাশ করি, ব্রাশ হচ্ছে ডি। তাহলে চারটা অংশ মোটা আছে আমার একটা ডায়নামোর ভিতরে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ কোশ্চেন। পরবর্তীতে আসি যে প্রবাহের গড় মান, বর্গমূলীয় মান এবং শীর্ষমান। এখন পরিবর্তী প্রবাহ সম্পর্কে এই কথাগুলো কেন আসবে, প্রথমে বলে রাখি পরিবর্তী প্রবাহটা হচ্ছে একটা সাইন ওয়েভের মতো, তার মানে তার অবশ্যই আপস অ্যান্ড ডাউনস আছে, তাই তো? এটা হচ্ছে একটা পরিবর্তী প্রবাহ। আর একটা ডিসি কিন্তু একদম স্ট্রেইট একটা কার্ভ, ডিসি যে কারেন্টটা আছে এই কারেন্টটা হচ্ছে একটা স্ট্রেইট একটা কার্ভ, আর হচ্ছে পরিবর্তী যে প্রবাহ সেটা হচ্ছে একটা সাইন কার্ভ। তো এখন এই পরিবর্তী প্রবাহের যেরকম শীর্ষমান আছে সেরকম তোমার হচ্ছে একটা গড় মানও থাকবে এবং একটা নিম্নমানও থাকবে। তো সেই কথাগুলোর উপর চিন্তা করেই আসলে যে গড় মান, বর্গমূলীয় মান এবং শীর্ষমানের কথাগুলো আসবে। তো এখানে তিনটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সেন্টেন্স, খুবই ইম্পর্টেন্ট এই পঞ্চম অধ্যায়ের জন্য, যে পরিবর্তী প্রবাহের গড় মানটা পরিবর্তী প্রবাহের শীর্ষমানের কত শতাংশ বা কত গুণ। পরিবর্তী প্রবাহের গড় মান হচ্ছে শীর্ষমানের পয়েন্ট
6.27 গুণ অথবা 63.7%। তার মানে শীর্ষমান হচ্ছে গড় মান শীর্ষমানের হচ্ছে 63.7%। পরবর্তীতে আসি যে পরবর্তী প্রভাবের শীর্ষমান পরবর্তী প্রভাবের গড় মান থেকেও 1.5 সেকেন্ড গুণ বেশি। এবং সবার লাস্ট হচ্ছে পরবর্তী প্রভাবের বর্গমূলীয় মান আর এম এস মানে হচ্ছে রুট মিন স্কোয়ার বা বর্গমূলীয় গড় মান, সেটা হচ্ছে শীর্ষমানের 0.707 গুণ অথবা 70.7%। তিনটা লাইনই খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভের জন্য, 100% ইম্পর্টেন্ট একটা জিনিস। এই অধ্যায় থেকে যদি কোনো কোনো কোশ্চেন তৈরি করা যায়, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা জায়গা। পরবর্তীতে আসি যে এসি ভার্সেস ডিসি, আমরা কোনো কমিক ব্যাটেল করব না, ডিসি ভার্সেস মার্ভেল এই ব্যাটেল আমরা করব না। আমরা হচ্ছে আমাদের বাসায় যে এসি এবং ডিসি কারেন্ট আছে, সেই দুইটা কারেন্ট নিয়ে আমরা হচ্ছে কথা বলব। আমি একটু আগে বললাম যে একটা এসি কারেন্ট হচ্ছে একটা সাইন ওয়েভের মতো, কেমন একটা সাইন ওয়েভ যেরকম আপস অ্যান্ড ডাউনস থাকে, এসি কারেন্ট হচ্ছে সেরকম। আর একটা ডিসি কারেন্ট হচ্ছে একদম স্ট্রেইট একটা কার্ভ। তো এই এসি এবং ডিসির মধ্যে কোনটা বেশি ক্ষতিকর এই জিনিসটা আমাদের জানা লাগবে। সেটা হচ্ছে আমরা বাসায় যে ভোল্টেজটা পাই, নর্মালি আমরা যদি কাউন্ট করি ভোল্ট মিটার দিয়ে, সেটা হচ্ছে আমরা 220 ভোল্ট পাবো, ঠিক আছে। তো এই 220 ভোল্ট আসলে কোন মানটা বোঝায় একটা এসি কারেন্টের? একটা 20 ভোল্টের হচ্ছে রুট মিন স্কোয়ারের মানটা বোঝায়, বা আপাত মান যেটাই তুমি বলো। তো এই আপাত মান মানে তার নিশ্চয়ই একটা শীর্ষমান থাকবে, এই যে এসি কারেন্টের এই প্রান্ত এখানে তার শীর্ষমান থাকবে না? তো এই শীর্ষমানটা তাহলে কত? এই শীর্ষমানটা হচ্ছে এই আপাত মানের রুট টু গুণ। আমরা যদি প্রিভিয়াস স্লাইডের সূত্রগুলো খেয়াল করি তাহলে দেখা যাবে হচ্ছে রুট টু গুণ হবে। তাহলে 220 × √2 যদি আমি করি তাহলে দেখা যাবে হচ্ছে 311 ভোল্ট আসছে। তার মানে একটা এসি কারেন্টে যদি তুমি শক খাও সহজ বাংলায়, তাহলে তা তোমার বডির ভিতরে 220 ভোল্টের বিভব পার্থক্য ক্রিয়েট হবে, 311 ভোল্টের বিভব পার্থক্য ক্রিয়েট হবে, তাই তো? কিন্তু একটা ডিসি কারেন্টের কথা চিন্তা করো, ডিসি কারেন্টের ক্ষেত্রে তুমি যদি 220 ভোল্ট কল্পনা করো, তার কিন্তু একদম এককভাবে 220 ভোল্টই কিন্তু কল্পনা করা হবে। তার মানে এই ডিসি কারেন্টের ভিতরে কোনো 220-এর বেশিও নেই কমও নেই। তো এই জন্য বলা হয় হচ্ছে এসি কারেন্ট ইজ মোর ডেঞ্জারাস দেন ডিসি কারেন্ট, কারণ এসি কারেন্টের শীর্ষমান হচ্ছে 311 ভোল্ট, যেটা তোমার বডিতে বেশি ক্ষতি করবে রাদার দেন ডিসি ভোল্টের কনস্ট্যান্ট 220 ভোল্ট। তো এটাই ছিল হচ্ছে আজকের এই অধ্যায়ের সম্পূর্ণ জিনিস। পরবর্তীতে আবার অন্য একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমাদের পরবর্তী আলোচ্য অধ্যায় হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। তো এখানে আমাদের যে জিনিসটা সবার প্রথমে জানা লাগবে যে আলো সম্পর্কে আসলে বিভিন্ন বিজ্ঞানীদের কী কী ধারণা ছিল। তো 4টা তত্ত্ব আমরা আলো সম্পর্কে জানতে পারি, 4টা কী কী? আলোর কণিকা তত্ত্ব, দেন হচ্ছে নিউটন, আলোর তরঙ্গ তত্ত্ব সেটি দেন হচ্ছে হাইগেন্স, আলোর তড়িৎচুম্বকীয় তত্ত্ব সেটি দেন হচ্ছে ম্যাক্সওয়েল, এবং আলোর কোয়ান্টাম তত্ত্ব যেটি দেন হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। তো পরবর্তীতে আসে যে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো জিনিস আসলে কি, আমরা যদি একটা ত্রিমাত্রিক অবস্থান চিন্তা করি যেখানে এক্স ওয়াই এবং জেড অক্ষ আছে, এবং পাশাপাশি আরও একটি যদি প্রসঙ্গ কাঠামো চিন্তা করি যার এক্স ওয়াই এবং জেড অক্ষ আছে, তো জিনিসটা কি যে এমন একটা সিচুয়েশনের কথা চিন্তা করো যে তুমি একটা বাসে বসে আছো এবং বাস থেকে তুমি হচ্ছে তোমার বন্ধুকে দেখছো। তো তোমার সাপেক্ষে তোমার ফ্রেন্ডের দুইজনের আলাদা আলাদা প্রসঙ্গ কাঠামো থাকবে। তো এখানে এই প্রসঙ্গ কাঠামো হচ্ছে দুই ধরনের, সেটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো আর অজড় প্রসঙ্গ কাঠামো। এখন আমাদের মেডিকেলের এমসিকিউ জন্য যে জিনিসটুকু লাগবে সেটুকুই আমি এখানে উল্লেখ করেছি, সেটা হচ্ছে ভালোভাবে খেয়াল করো যে জড় প্রসঙ্গ কাঠামোর জন্য কোন তথ্যগুলো সঠিক। এখানে নিউটনের প্রথম সূত্র এবং জড়তা সূত্র প্রযোজ্য হবে। এই জড় প্রসঙ্গ কাঠামো একে অন্যের সাথে সমবেগে চলতে হবে, আর ঘূর্ণায়মান বস্তুর জন্য এই প্রসঙ্গ কাঠামো প্রযোজ্য হবে না। আবারও রিপিট করছি, নিউটনের প্রথম সূত্র এবং জড়তা সূত্রের জন্য প্রযোজ্য জড় প্রসঙ্গ কাঠামো,
এই জড় প্রসঙ্গ কাঠামো একে অন্যের সাপেক্ষে সমবেগে চলতে হবে এবং ঘূর্ণায়মান বস্তুর জন্য এই প্রসঙ্গ কাঠামো কাজ করবে না। তাহলে জড় প্রসঙ্গ কাঠামোর জন্য যে জিনিসগুলো প্রযোজ্য হবে না, অজড় প্রসঙ্গ কাঠামোর জন্য সেই সেই জিনিসগুলো প্রযোজ্য হবে, বা তার বিপরীত। যেমন অজড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে নিউটনের প্রথম এবং দ্বিতীয় সূত্র কাজ করে না, সরি, নিউটনের প্রথম সূত্র এবং জড়তা সূত্র কাজ করে না। অসমবেগে যখন দুইটা প্রসঙ্গ কাঠামো চলাচল করবে তখন তাদের ক্ষেত্রে অজড় প্রসঙ্গ কাঠামো প্রযোজ্য হবে। এবং ঘূর্ণায়মান বস্তু ব্যাখ্যা করার জন্য যে প্রসঙ্গ কাঠামো দরকার সেটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। তো এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু এমসিকিউ কোশ্চেন করা যেতে পারে। পরবর্তীতে আসি মাইকেলসন মরলির পরীক্ষা। তো মাইকেলসন মরলির পরীক্ষার মূল কারণ হচ্ছে যে হাইগেন্স যখন তার আলো সম্পর্কে ধারণা দেন, তিনি হচ্ছে একটা মাধ্যমের কথা উল্লেখ করেন, সেটা হচ্ছে ইথার মাধ্যম। এখন এই ইথার মাধ্যম সম্পর্কে যে জিনিসটা জানা লাগবে যে এই ইথার মাধ্যমের ভিতরে আলো চলাচল করে, তাই তো? এই ইথার মাধ্যমকে বলা হয় পৃথিবীর সাপেক্ষে সে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে হচ্ছে যাতায়াত করছে। তো এই ইথার মাধ্যমটার আসলে কি অস্তিত্ব আছে কিনা সেটা জানার জন্য যিনি সবথেকে সাকসেসফুল যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে আমার মাইকেলসন মরলির পরীক্ষা। তিনি এই পরীক্ষার মাধ্যমে যেসব সিদ্ধান্তে আসেন সেই সিদ্ধান্তের মধ্যে প্রথম সিদ্ধান্ত হচ্ছে ইথার বলে মহাবিশ্বে আসলে কিছু নেই। তার মানে হাইগেন্স যে ইথার মাধ্যমের মাধ্যমে আলোর তত্ত্ব দিয়েছিলেন সেই ইথার নামে কোনো বস্তু আসলে পৃথিবীতে নাই। এরপর হচ্ছে গ্যালিলিও রূপান্তর সঠিক নয় এবং আলোর বেগ একটি ধ্রুব রাশি। এবং আলোর বেগটা আমি এখানে উল্লেখ করে রাখি, আলোর বেগ হচ্ছে 3×10⁸ মিটার পার সেকেন্ড। খুব গুরুত্বপূর্ণ, খুব সিম্পল একটা অবজেক্টিভ, কিন্তু এটাও কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। মেডিকেলের এমসিকিউর জন্য এই সিম্পল জিনিসগুলোই খুব বেশি ইম্পর্টেন্ট। তো এগুলো গেল হচ্ছে মাইকেলসন এবং মরলির পরীক্ষা, যার পরীক্ষার মূল সিদ্ধান্তই ছিল হচ্ছে ইথার বলতে মহাবিশ্বে কিছু নেই, এবং তা বাদেও অন্যান্য সিদ্ধান্তগুলো হচ্ছে গ্যালিলিও রূপান্তর সঠিক নয় এবং আলোর বেগ একটি ধ্রুব রাশি। পরবর্তীতে আসে যে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। আপেক্ষিকতার তত্ত্ব হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে সাধারণ বা সার্বিক তত্ত্ব আর একটা হচ্ছে বিশেষ তত্ত্ব। সাধারণ বা সার্বিক তত্ত্ব আলোচনা করা হচ্ছে পরস্পরের তুলনায় ঊর্ধ্ব বা নিম্ন গতিশীল তড়িত বস্তু বা সিস্টেম নিয়ে, আর বিশেষ তত্ত্ব আলোচনা করা হচ্ছে সমগতিতে সঞ্চরণশীল বা অসঞ্চরণশীল বস্তুসমূহ বা সিস্টেম নিয়ে। এখন আমরা একটা জিনিস জেনারেলি কী ভাবি যে সার্বিক বা সাধারণ আর বিশেষ, তাই তো? তার মানে সাধারণ জিনিসটাই মানুষ তো আগে আবিষ্কার করবে, তাই তো? কিন্তু আইনস্টাইনের ক্ষেত্রে এই জিনিসটা আসলে না। আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্বটি তিনি হচ্ছে আগে আবিষ্কার করেন এবং সার্বিক তত্ত্বটা হচ্ছে পরে আবিষ্কার করেন। মানে স্পেশাল জিনিসটাকে তিনি আগে ব্যাখ্যা করেন এবং সাধারণ বা সার্বিক জিনিসটাকে তিনি পরে ব্যাখ্যা করেন। তো আমাদের একটা খুব প্রয়োজন, মানে খুব গুরুত্বপূর্ণ একটা ভুল, আমরা সবাই মনে করি যে আইনস্টাইন হয়তো বা তার আপেক্ষিকতার তত্ত্বের জন্য নোবেল পুরস্কার পান, আসলে কিন্তু তা না। কিসের জন্য নোবেল পুরস্কার পান সেটা আমরা এই অধ্যায়ের শেষের দিকে যেয়ে দেখব। তো আপেক্ষিকতার মৌলিক স্বীকার্য, মানে আইনস্টাইন যখন আপেক্ষিকতার তত্ত্ব দেন তখন তিনি দুইটা কথা মেনে নিতে বলেন। সেই দুইটা কথা হচ্ছে কি, একটা হচ্ছে জড় কাঠামো বা গ্যালিলিও কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রসমূহ অভিন্ন থাকে, এবং দ্বিতীয় স্বীকার্য হচ্ছে শূন্যস্থানে সকল পর্যবেক্ষকের নিকট আলোর বেগ সর্বদা একই থাকে। তার মানে সহজ কথা, আলোর বেগ সব জায়গায় সমান। এই আলোর বেগকে কনস্ট্যান্ট রাখার জন্যই আলটিমেটলি ফিজিক্সের সকল ইকুয়েশন চেঞ্জ হবে বিভিন্ন জায়গায়। এখন এই প্রথম স্বীকার্যটা আসলে কি, মানে সিম্পল একটা উদাহরণ, তুমি হয়তো বা দাঁড়িয়ে আছো, তুমি একটা বল উপরের দিকে ছুঁড়ে মারলে এবং বলটা তোমার দিকে নিচের দিকে ছুঁড়ে নিচে পড়বে এবং সেক্ষেত্রে কিছু সূত্র প্রযোজ্য হবে। একইভাবে তুমি যদি একটা চলন্ত বাস অথবা চলন্ত ট্রেনে তুমি যদি একইভাবে বলটা ছুঁড়ে মারো তাহলে ওই বলও নিচের দিকে পড়বে এবং সেক্ষেত্রে যে সূত্রগুলো আমরা নর্মালি জানি সেগুলোই প্রযোজ্য হবে। তো এগুলোই গেল হচ্ছে প্রথম এবং দ্বিতীয় স্বীকার্য। পরবর্তীতে আসে যে আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে সময়ের প্রসারণ, দৈর্ঘ্য সংকোচন এবং ভর বৃদ্ধি, অর্থাৎ একটা বস্তু যখন আলোর বেগের কাছাকাছি সঞ্চরণশীল হবে, তার মানে ধরো আলোর বেগটা তো আমরা আরো আবার উল্লেখ করছি, c = 3×10⁸ মিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে মানে আলোর বেগের কাছাকাছি তো কোনো বস্তু যাওয়া সম্ভব না, তাহলে কিন্তু এই ইকুয়েশনগুলো অ্যাকসেপ্টেবল হবে না। তো আলোর বেগের কাছাকাছি যখন যাওয়া শুরু করবে একটা বস্তু, তখন ওই বস্তুর কাছে সময়টা প্রসারিত হবে, দৈর্ঘ্যটা সংকোচন হবে। তার মানে ওই বস্তুটার দৈর্ঘ্য যদি এল হয়
আলোর বেগের কাছাকাছি যখন যাবে তখন তার দৈর্ঘ্য আগের থেকে কম হয়ে যাবে এবং তার ভর বৃদ্ধি পাবে তার মানে সময় প্রসারিত হবে, দৈর্ঘ্য সংকোচন হবে এবং ভর বৃদ্ধি পাবে। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউতে আসতে পারে, চাপিকীয় তত্ত্ব অনুসারে নিচের কোনটি সঠিক নয়। সময় প্রসারিত হওয়া, দৈর্ঘ্য সংকোচন হওয়া, ভর বৃদ্ধি হওয়া, এটা তো তিনটা সঠিক অপশন। এর সাথে কিন্তু 4 নম্বর একটা অপশন যুক্ত করে দিতে পারে, সেটা সময় সংকোচন, দৈর্ঘ্য বৃদ্ধি বা ভর কম, যে কোনো একটা অপশন দিতেই পারে। আর সবার লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ভর শক্তির সমীকরণ, আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ E=mc². পরবর্তীতে আসি যে প্রোটন এবং নিউট্রন সম্পর্কে কিছু কথা, যে একটা প্রোটনের ভর হচ্ছে 1.00878 7825 amu, মানে অ্যাটমিক মাস ইউনিট। নিউট্রনের ক্ষেত্রে সেই ভরটা একটু বেশি, 1.00866 5 amu। প্রোটনের চার্জ আছে, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ চার্জ, সেটা হচ্ছে 1.6 × 10⁻¹⁹ কুলম। আর নিউট্রনের কোনো চার্জ নেই। নিশ্চল শক্তি হচ্ছে প্রোটনের ক্ষেত্রে 938.38 MeV, আর নিশ্চল শক্তি প্রোটনের ক্ষেত্রে একটু বেশি, সেটা হচ্ছে 938.57 MeV। এবং এখানে আমি একটা কথা উল্লেখ করেছি যে এক অ্যাটমিক মাস ইউনিট যে যেখানে থাকবে সেখানে তার শক্তিটা হবে, নিশ্চল শক্তিটা হবে 933 MeV। সবগুলো তথ্যই কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এত বড় সংখ্যা হয়তো বা দেখে মনে হতে পারে যে এটা হয়তো বা এমসিকিউ কখনো আসতে পারে না, কিন্তু ক্রিটিক্যাল কোয়েশ্চেন যখন একটা এক্সামিনার করতে চাইবে তখন কিন্তু এরকম ছোট ছোট জিনিসগুলো তুলে ধরে দিতে পারে। পরবর্তীতে আসি যে মৌলিক বল। আমরা মৌলিক বল সম্পর্কে ফিজিক্সের প্রথম পত্রে চতুর্থ অধ্যায় পড়ে এসেছি, তারপর এখানে আমি একটা স্লাইড উল্লেখ করেছি যে মৌলিক বল হচ্ছে 4টা, মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ চুম্বকীয় বল এবং সবল নিউক্লিয় বল। মহাকর্ষ বলের কারণ হচ্ছে গ্র্যাভিটন, দুর্বল নিউক্লিয় বলের কারণ হচ্ছে বোজন, তড়িৎচুম্বকীয় বলের হচ্ছে ফোটন এবং সবল নিউক্লিয় বলের কারণ হচ্ছে মেসন। সব থেকে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল এবং সব থেকে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল, যেটা একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কার্যরত। এরপরে আসে যে প্ল্যাঙ্ক এবং কৃষ্ণ বস্তুর বিকিরণ। আমাদের মেডিকেলের জন্য এই সম্পর্কে তেমন বেশি কিছু জানা লাগবে না, শুধু একটা কথা, দুটা কথা আমি এখানে উল্লেখ করেছি যে তাপমাত্রা বৃদ্ধি পেলে কৃষ্ণ বস্তু থেকে মোট বিকিরণ শক্তি বৃদ্ধি পায় এবং যে তরঙ্গদৈর্ঘ্য সর্বোচ্চ পরিমাণ শক্তি বিকিরণ হয় তা তাপমাত্রা বৃদ্ধির সাথে হ্রাস পায়। সহজ কথা আমি যদি বলতে পারি, একটা কালো বস্তু, সেখানে আমার হচ্ছে আলো এসে পড়লে আলটিমেটলি আলোটা বিকিরণ হবে এবং সে সম্পর্কে হচ্ছে প্ল্যাঙ্কের কৃষ্ণ বস্তুর বিকিরণ। এরপরে আসি হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব তিনি হচ্ছে আলো সম্পর্কে একটা ধারণা দেন, যে আলো হচ্ছে ফোটন হিসাবে যায়। ফোটন মানে কি? একটা ছোট ছোট প্যাকেট, এই প্যাকেট হচ্ছে শক্তির উৎস, এর মাধ্যমে আলোটা হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে যায়। তো এই প্যাকেট বা ফোটন, এই ফোটনগুলোর ধর্মাবলী আসলে কি, এটাও কিন্তু খুব সুন্দর একটা এমসিকিউ তৈরি কোশ্চেন তৈরি করা যেতে পারে, যে নিচের কোনটি ফোটনের বৈশিষ্ট্য নয় বা নিচের কোনটি ফোটনের বৈশিষ্ট্য। প্রথম শর্ত হচ্ছে প্রতিটি ফোটন কণা হচ্ছে চার্জহীন, তার মানে কোনো চার্জ থাকবে না, নিউট্রাল সে জিনিস। এরপর হচ্ছে প্রতিটি ফোটন কণা আলোর বেগে চলে, আলোর বেগ আমরা আবারও উল্লেখ করছি 3.3 × 10⁸ মিটার/সেকেন্ড, তাই তো আলোর বেগে সে চলবে। প্রতিটি ফোটন কণার শক্তি হচ্ছে E=h𝛎, এই হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, ই হচ্ছে শক্তি। আর হচ্ছে ফোটন কণার স্থির ভর হচ্ছে শূন্য, তার মানে ভরহীন একটা কণা, আর এদেরকে আয়নিত করা যায় না যেহেতু চার্জ নেই। আর ফোটন ভরহীন হলো, এর সুনির্দিষ্ট ভরবেগ আছে P=h𝛎/c। তো ভরহীন কল হলো সুনির্দিষ্ট ভরবেগ আছে, এ সম্পর্কে আমরা পরবর্তীতে আসবো ডি ব্রগলির তত্ত্ব সম্পর্কে। এরপরে আসে হচ্ছে এক্সরে বা রঞ্জন রশ্মি। আবিষ্কার করেন হচ্ছে উইলিয়াম কে রঞ্জন, ক্যাথোড রশ্মির গবেষণা করতে দিয়ে নিয়ে আবিষ্কার করেন, এই জন্য এক্সরের আগের নাম ছিল হচ্ছে ক্যাথোড রে। পরে হচ্ছে ক্ষরণ নলের পাশে বেরিয়াম প্ল্যাটিনোসাইডের একটা পাতলা পাত ছিল, মানে তিনি যখন ক্যাথোড রশ্মি সম্পর্কে গবেষণা করছিলেন তখন সেখানে ক্ষরণ নলের পাশে একটা বেরিয়াম প্ল্যাটিনোসাইড একটা পাত ছিল। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ কোশ্চেন, যে ক্যাথোড রশ্মি গবেষণার যে পাতটা ছিল সেই পাতটা কিসের ছিল। এরপর হচ্ছে এক্সরের প্রকারভেদ। এক্সরে মোট 2 ধরনের আছে, একটা হচ্ছে কোমল এক্সরে যার তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 0.01 থেকে 10 আর্মস্ট্রং, আর কঠিন এক্সরে যার তরঙ্গদৈর্ঘ্য
হচ্ছে 0.01 আর্মস্ট্রংয়ের কাছাকাছি। তো এখানে যে জিনিসটা জানা লাগবে যে চিকিৎসা বিজ্ঞানে কোন এক্স রেটা ব্যবহার করা হয়, কারণ আমাদের মেডিকেলের আলটিমেটলি যেখানেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেখানে হোক, চিকিৎসা বিজ্ঞান যে জায়গাটা থাকবে সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তো কোমল এক্স রে ব্যবহার হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে, অর্থাৎ আমরা যে হার্টটি ভেঙে গেলে আমরা যে এক্স রেটা করি, এই এক্স রেটা হচ্ছে কোমল এক্স রে দিয়ে করা হয়, আর কঠিন এক্স রে দিয়ে পদার্থের গঠন প্রকৃতি এবং গবেষণার কাজ। আর এক্স রের একক কি? রঞ্জন। পরবর্তীতে আসি যে এক্স রের উৎপাদন, তিন ধরনের পদ্ধতিতে এক্স রে উৎপাদন করা যায়, একটা হচ্ছে গ্যাস নল, একটা হচ্ছে কুনিসলন, আর হচ্ছে বিটাট্রন। তো এই তিনটা নাম আমরা হচ্ছে বিসিজি দিয়ে মনে রাখতে পারি। বিসিজি, বিতে কি? বিতে হচ্ছে বিটাট্রন পদ্ধতি, সিতে হচ্ছে কুলিজ, আর জিতে হচ্ছে ক্যাসনল। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন, এখান থেকে খুব সুন্দর একটা এমসিকিউ কোশ্চেন তৈরি করা যেতে পারে যে নিচের কোনটি এক্স রে উৎপাদনের পদ্ধতি নয়। খুব সুন্দরভাবে তিনটা অপশান দেওয়া আছে, একটা অপশান কিন্তু বানিয়ে দেওয়া যেতে পারে। তো আমরা যে জিনিসটা এখন পড়াশোনা করব সেটা হচ্ছে এই ক্যাসনল পদ্ধতি, যেটার মাধ্যমে এক্স রে তৈরি করা হয়। তো এই ক্যাসনল পদ্ধতিতে যেখানে যে অ্যাপারেচার দেখা যাচ্ছে সেখানে কী কী আছে? একটা ক্যাথোড আছে, ক্যাথোডটা কি? এখানে সি দিয়ে প্রকাশ করা হয়েছে, এটা হচ্ছে ক্যাথোড। ক্যাথোডটা তৈরি হয় হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে। এরপরে ক্যাথোডের ঠিক বিপরীত পাশে একটা হচ্ছে অ্যান্টি ক্যাথোড থাকে, যেটা তৈরি করা হয় টাংস্টেন, প্লাটিনাম অথবা মলিবডেনামের তার দিয়ে। এই এই অ্যান্টি ক্যাথোডটা ক্যাথোডের সাথে 45 ডিগ্রি কোণ করে থাকে, 45 ডিগ্রি কোণ করে থাকে। আর কি জিনিস থাকে এখানে? হচ্ছে একটা অ্যানোড থাকে এবং একটি টার্গেট থাকে। এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টার্গেট। তো এই অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে বিভব পার্থক্য হয় হচ্ছে প্রায় 30,000 থেকে 50,000 ভোল্ট, অনেক বেশি ভোল্ট এখানে প্রয়োগ করা হয় অ্যানোড এবং ক্যাথোডের মাঝখানে। এবং অ্যানোড এবং এই টার্গেটকে হচ্ছে এই নলের বাইরে রাখা হয় সুস্থিতির কারণে। তো এটা গেল হচ্ছে গ্যাস নল পদ্ধতি। তো এর পরবর্তীতে আসি হচ্ছে এক্স রের ব্যবহার। প্রথম ব্যবহার আমরা এখানে উল্লেখ করেছি চিকিৎসাশাস্ত্র, অবশ্যই আমরা এক্স রে ব্যবহার করি হার্ট, যে কোনো হাড় ভাঙার ক্ষেত্রে, গোয়েন্দা বিভাগ, শিল্পক্ষেত্র, ব্যবসা এবং পরীক্ষাগার। এখন এখানে একটা জিনিস বলে রাখা ভালো, গোয়েন্দা বিভাগ আসলে কোথায়, মানে এক্স্যাক্টলি কোথায়? আমরা তোমরা যদি কখনো ডোমেস্টিক অথবা ইন্টারন্যাশনাল এয়ারে বাইরে মানে প্লেন যাতায়াত করো আর কি, প্লেনে কখনো যদি যাতায়াত করে থাকো, তখন দেখবা যে প্রত্যেকটা বিমানবন্দরে একটা করে এরকম এক্স রে মেশিন আছে, যেটার ভিতর দিয়ে তোমাদের যে লাগেজ বা ব্যাগগুলো আছে সেগুলো পাঠানো হয় এবং সেগুলো আলটিমেটলি আর এক প্রান্ত থেকে বের হয়। তো এই এক্স রের মাধ্যমে দেখা হয় ভিতরে কোনো জিনিস আছে কি না, কোনো মেটালিক বা আকৃতি দেখে বোঝা যায় আসলে কী কী জিনিস নিয়ে তুমি ব্যাগে আসলে ব্যাগে রেখেছো। তো এটা হচ্ছে ব্যবহার। শিল্পক্ষেত্রে ব্যবসা তো আছে, পরীক্ষাগারের ক্ষেত্রে বিশেষ দুইটি ব্যবহার আছে, সেটা হচ্ছে পরমাণুর গঠন এবং কেলাস গঠন। এই দুইটা নির্ণয় করা হচ্ছে এক্স রের মাধ্যমে। তো পরবর্তীতে আসে হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া। ফটো তড়িৎ ক্রিয়া আবিষ্কার করেন হচ্ছে ডাব্লু স্মিথ। ফটো তড়িৎ ক্রিয়া আবিষ্কার করেন ডাব্লু স্মিথ। কথাটা খুবই ইম্পর্টেন্ট। জেনারেলি আমরা ডাব্লু স্মিথ কোনো বিজ্ঞানীর নাম শুনি না, তিনি বিজ্ঞানী ছিলেনও না। তো তিনি হচ্ছে প্রথম এটি দেখেন। এবং ফটো তড়িৎ ক্রিয়া সম্পর্কে যে সূত্রাবলী, প্রথম সূত্র হচ্ছে তাৎক্ষণিক ঘটনা, মানে ফটো তড়িৎ ক্রিয়া খুব দ্রুত ঘটে, সেটা হচ্ছে কত সময়? 10^-9 সেকেন্ড। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন যে ফটো তড়িৎ ক্রিয়ার জন্য নির্দিষ্ট সময় সেটা কত। দ্বিতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ধাতু হলে আলোক ইলেকট্রন নির্গমের জন্য আপতিত রশ্মি একটি ন্যূনতম কম্পাঙ্ক থাকে, যা হচ্ছে প্রারম্ভিক কম্পাঙ্ক। তৃতীয় সূত্র হচ্ছে আপতিত আলোক কম্পাঙ্ক প্রারম্ভ কম্পাঙ্কতে বেশি হলে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা আপতিত আলোকের প্রাবল্যের সমানুপাতিক। তার মানে যদি তোমার হচ্ছে কম্পাঙ্ক বেশি হয় তাহলে হচ্ছে প্রাবল্যটাও বেশি হবে, তার মানে তাদের প্রাবল্য আর কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। চতুর্থ সূত্র হচ্ছে আলোক ইলেকট্রনের গতিবেগ তথা গতিশক্তি আপতিত আলোকের প্রাবল্যের উপর নির্ভর করে না, আপতিত আলোকের কম্পাঙ্ক এবং নিঃসারকের উপর প্রকৃতির উপর নির্ভর করে। তো এই গেল হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া সম্পর্কে চারটা সূত্র। প্রত্যেকটা সূত্র অত বেশি ইম্পর্টেন্ট না, যে চারটা যে সূত্র আছে এই চার সংখ্যাটা মনে রাখা দরকার। এবং তৃতীয় সূত্রের ক্ষেত্রে কিসের সাথে কিসের সম্পর্ক, যে প্রারম্ভ কম্পাঙ্কের সাথে প্রাবল্যের সম্পর্ক এবং সম্পর্কটা কি সমানুপাতিক, এই জিনিসটা আসলে মনে রাখা ভালো উচিত। এরপর হচ্ছে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। এই আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কে যিনি ব্যাখ্যা দেন তিনি হচ্ছেন আইনস্টাইন, এবং এই ব্যাখ্যা দিয়ে তিনি নোবেল পান। আবারও বলছি, আইনস্টাইন
নোবেল পান আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা দিয়ে। আপেক্ষিকত তত্ত্ব দিয়ে আইনস্টাইন নোবেল পাননি। এই জিনিসটা আমাদের খুব কমন একটা মিস্টেক যে আইনস্টাইন কিসে নোবেল পান, মানে কী কারণে নোবেল পান, সবাই আমরা এক কথায় ভাবি যে আপেক্ষিকত তত্ত্ব তার একটাই আবিষ্কার, কিন্তু না, আপেক্ষিকত তত্ত্ব দিয়ে তিনি হচ্ছে নোবেল পাননি, তিনি নোবেল পেয়েছেন হচ্ছে এই আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ দিয়ে। 1905 সালে হচ্ছে তিনি এই ঘটনা ব্যাখ্যা করেন এবং তার যে সমীকরণটা হচ্ছে হাফ এমভি স্কোয়ার ইজিক্যাল টু এইচ নিউ মাইনাস ডাব্লু। এই ডাব্লু বলতে কি বোঝায়? কার্য আপেক্ষিক মানে কি, যে কোনো ধাতু পৃষ্ঠে শূন্য বেগ সম্পর্ক ইলেকট্রন নির্গত করতে যতটুকু শক্তি প্রয়োজন সেটা হচ্ছে ওই ধাতুর কার্যাপেক্ষক। তো এটা আমি তিনটা ধাতুর এখানে উল্লেখ করেছি, আমাদের বিভিন্ন বইতে দেখবে একটা ছক দেওয়া আছে। কার্যাপেক্ষক গুলো মুখস্থ যে রাখা লাগবে এরকম কোনো কথা নেই, তবে ক্রিটিক্যাল কোশ্চেন করার সময় টিচাররা কিন্তু এরকম ছক থেকে কোশ্চেন করে। তো আমি তিনটা এখানে উল্লেখ করেছি যে সিজিয়ামের ক্ষেত্রে সেটা 2.14, পটাশিয়ামের ক্ষেত্রে 2.30, সোডিয়ামের ক্ষেত্রে 2.75, মানে আস্তে আস্তে যতই নিচে যাবে ততই আর কি বাড়বে। পরবর্তীতে আসে ডি ব্রগলি তরঙ্গ, বস্তু তরঙ্গ, মানে ডি ব্রগলি যেটা বলে যে কোয়ান্টাম তত্ত্বতে প্রমাণিত হচ্ছে বিকিরণ বা শক্তির দ্বৈত ধর্ম, অর্থাৎ আলোর কথাই যদি আমরা চিন্তা করি, আলোর কণা ধর্ম বা তরঙ্গ দুটো একই সাথে বিদ্যমান থাকে। এবং তার যে সমীকরণ এই ল্যামডা ইজিক্যাল টু এইচ বাই পি, সেটা হচ্ছে এই ল্যামডা মানে তরঙ্গ ধর্ম এবং পি মানে হচ্ছে ভরবেগ, তার মানে একটা আলোর ভিতরে তরঙ্গ ধর্মও আছে কণা ধর্মও আছে। পরবর্তীতে আসি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা আমরা হচ্ছে কেমিস্ট্রি এবং ফিজিক্সের সেকেন্ড পার্টের অন্য অধ্যায়ও পড়েছি। সেটা হচ্ছে আমরা যখন নিলস বোরের পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করেছি, সেখানেও হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা এসেছে। তো এটার মানে আসলে কি, যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হচ্ছে কোনো কণার অবস্থান এবং ভরবেগ যুগপৎভাবে সঠিকভাবে পরিমাপ করা যায় না। অর্থাৎ কোনো একটা বস্তু যদি এরকম ঘুরতে থাকে, তার নির্দিষ্ট সময় তার অবস্থান আমরা যদি ডেল এক্স দিয়ে প্রকাশ করি এবং তার ভরবেগ যদি ডেল পি দিয়ে প্রকাশ করি, সেই দুইটা একই সাথে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব না। ঠিক আছে, তো এই এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এবং তার ইকুয়েশন হচ্ছে এটা। এখানে আমি একটা জিনিস উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে এখানে আমি একটা অক্ষর ব্যবহার করেছি অ্যালফাবেট, সেটা হচ্ছে এইচ কাট, দেখতে কিছুটা এরকম এইচ কাট। এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে এই এইচ কাট বাই টু পাই, মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা এভাবে উল্লেখ করা যায়, আর এইচ কাট সম মানে হচ্ছে এইচ বাই টু পাই, এইচ বাই টু পাই, এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এইচ বাই টু পাই। তার মানে নর্মালি আমাদের এই ইকুয়েশনটাও লেখা যায় যে এইচ কাট বাই টু পাই, অথবা এইচ কাট বাই টু পাইটা চেঞ্জ করে এইচ বাই ফোর পাইও লেখা যায়, এইচ বাই ফোর পাইও লেখা যায়। তাহলে এই জিনিসটা আমি একটু উল্লেখ করতে চাই যে ভালোভাবে খেয়াল করতে হবে অপশানের দিকে, সেখানে এইচ কাট আছে নাকি শুধু এইচ আছে। এইচ কাট থাকলে তার নিচে টু পাই হবে, আর শুধু এইচ থাকলে তার নিচে ফোর পাই হবে। তো এটা গেল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এই অধ্যায় সম্পর্কে আমাদের আপাতত এইটুকুই, পরবর্তীতে আর একটা অধ্যায় নিয়ে আলোচনা করব আমরা। তো এরপর অধ্যায় হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে প্রথমে যে জিনিসটা জানা লাগবে যে বিগ ব্যাং এবং তার জনক হচ্ছে জর্জ লেমাইটার। তো বিগ ব্যাং জিনিসটা কি, যে আমাদের ধারণা করা হয় এই মহাবিশ্বে আগে খুব মহাবিশ্বের সৃষ্টির সবার প্রথমে খুব ছোট্ট একটা ক্ষুদ্র কণা ছিল এবং সেখান থেকে বিশাল বিস্ফোরণের মাধ্যমে আলটিমেটলি আমাদের মহাবিশ্বটা তৈরি হয়েছে। তো এই বিস্ফোরণ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই মহাবিশ্ব কনস্ট্যান্ট প্রসারিত হতে থাকতেছে, মানে সর্বদা সে দূরে কেন্দ্র থেকে দূরে চলে যেতে চাইছে। তো এই যে মহাবিশ্বের প্রসারণ, এই সম্পর্কে যে তিনি তত্ত্ব দেন তিনি হচ্ছে এডুইন হাবল, এবং তার যে সমীকরণ ভি ইজিক্যাল টু এইচ ডি, এইচ হলো হাবল ধ্রুবক, ধ্রুবকের মানটাও আমি এখানে উল্লেখ করেছি, আর এই যে পার এমপিসি এবং এমপিসির মানটাও আমি এখানে উল্লেখ করেছি। তো এই মহাবিশ্বের প্রসারণ তত্ত্ব সম্পর্কে একটা সুন্দর ব্যাখ্যা বা পরীক্ষা করা যায়, সেটা হচ্ছে একটা বেলুন যদি নাও এবং বেলুনটা নিয়ে যদি তুমি ফোলাও, তার আগে বলে রাখা ভালো, এই বেলুনে আমি হচ্ছে ছোট ছোট কাগজ কেটে আঠা দিয়ে লাগিয়ে রেখেছি, ঠিক আছে। এখন এই কাগজগুলোকে আমি যদি একটা গ্যালাক্সির কথা চিন্তা করি বা যে কোনো গ্রহ নক্ষত্রের কথা যদি চিন্তা করি, এই বেলুনটা যতই আমি ফুলাতে থাকব ততই এই কাগজগুলোর মধ্যবর্তী দূরত্ব কিন্তু বাড়তে থাকবে। তার মানে আমি এই বেলুনটা যদি আরও বেশি ফুলাই,
তাহলে দেখা যাবে এই কাগজগুলোর মধ্যে দূরত্ব অনেক বেশি বেড়ে গেছে। তো এটার মাধ্যমেই আসলে এই যে মহাবিশ্ব যে কনস্ট্যান্ট প্রসারিত হচ্ছে এই জিনিসটার ব্যাখ্যা কিন্তু এখান থেকে দেওয়া সম্ভব। তো এই ব্যাখ্যা প্রথম দেন হচ্ছে এডুইন হাবল। এরপরে দুটো তত্ত্ব আছে, বিগ ক্রাঞ্চ এবং বিগ পালসার থিওরি। অর্থাৎ এই প্রসারিত হতে হতে একটা সময়ে আর প্রসারিত হবে না, আবার সেই মহাবিশ্ব একটা ছোট্ট বিন্দুতে মিলিত হবে এবং আবারও বিগ ব্যাং হবে। এভাবে হয়তো বা আমাদের মহাবিশ্ব কনস্ট্যান্ট ধ্বংস এবং সৃষ্টি হবে, এটাই হচ্ছে আমাদের ধারণা। এটাকে বলা হচ্ছে যে বিগ ক্রাঞ্চ। তো এরপরে যে দুটা তথ্য উল্লেখ করতে চাই সেটা হচ্ছে বিশ্বে যে পর্যবেক্ষিত হাইড্রোজেন হিলিয়ামের অনুপাত হচ্ছে 3:1, অর্থাৎ হাইড্রোজেনের সংখ্যা যদি 3টা হয় হিলিয়ামের সংখ্যা হবে হচ্ছে 2টা। তার মানে বলাই যেতে পারে যে পৃথিবীতে বিশ্বে যে হচ্ছে মহাবিশ্বে যে হাইড্রোজেনের পরিমাণটা বেশি। এরপরে যে জিনিসটা যে বিগ ব্যাং যে তত্ত্ব, এই তত্ত্বের উপরে যুক্তি দিয়ে যিনি বই লিখেন বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং, যিনি কয়েকদিন আগে মারা গিয়েছেন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। তার মানে বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের বিগ ব্যাংয়ের পক্ষে যুক্তি দিয়ে লেখা বইয়ের নাম হচ্ছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে জিনিসটা হলো স্টিফেন হকিংয়ের ছবি যদি আমরা কেউ দেখে থাকি, স্টিফেন হকিং সবসময় একটা হুইল চেয়ারে বসে থাকতেন এবং তিনি তার ঠোঁট বা মুখ দিয়ে কথা বলতে পারতেন না, তার কথাগুলো একটা কম্পিউটারের মাধ্যমে প্রসেস হয়ে আলটিমেটলি সেই কম্পিউটারের স্পিকার সেই কথাটা বলতো। তো স্টিফেন হকিং যে রোগে আক্রান্ত ছিলেন সেই রোগটা সম্পর্কে একটু বলতে চাই। এই রোগের অনেকগুলো নাম আছে, সবথেকে কমন যে নামটা আমরা সবসময় জানি সেটা হচ্ছে গেরিক ডিজিজ। তো এই ডিজিজে কি হয় যে আমাদের হাত পায়ের যে মাসেলগুলো সেগুলো আসলে অকার্য হয়ে যায়, আমরা হাত পা নাড়াতে পারি না। তো এই গেরিক ডিজিজের অন্যান্য নাম কি কি আছে, আর একটা নাম উল্লেখ করি সেটা হচ্ছে মোটর নিউরন ডিজিজ, মোটর নিউরন ডিজিজ। আরও একটা নাম আছে, সেই নামটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, এটা আমাদের মেডিকেলে আসার পরে লাগতে পারে, সেটা হচ্ছে অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, ALS বলে যেটাকে। এটা আমাদের বেশি ইম্পর্টেন্ট না, আমাদের জন্য যে জিনিসটা জানা লাগবে যে তিনি যে রোগে আক্রান্ত ছিলেন সেটার নাম হচ্ছে গেরিক ডিজিজ অথবা আরেকটা নাম হচ্ছে মোটর নিউরন ডিজিজ। তো পরবর্তীতে আসি নক্ষত্রের মৃত্যুর উপায়। এখান থেকেও খুব সুন্দরভাবে একটা MCQ কোশ্চেন তৈরি হতে পারে, যেহেতু নক্ষত্রের মৃত্যুর উপায় 3টা, কী কী হয়, সে শ্বেত বামন হয়ে মরে যাবে, অথবা সে নিউট্রন তারকা হিসেবে মরে যাবে, অথবা সে কৃষ্ণ গ্রহ বিভর বা ব্ল্যাক হোল আমরা যেটাকে বলি সেভাবে সে মরে যাবে। এখন এরপরে আসি হচ্ছে মহাবিশ্বের মৌলিক উপাদান কী কী আছে। মহাবিশ্বের মৌলিক উপাদানের মধ্যে আছে সৌরজগৎ, নক্ষত্রপুঞ্জ এবং গ্যালাক্সি। এখানে কতগুলো ইম্পর্টেন্ট আমি তথ্য এখানে উল্লেখ করেছি, যে ধূমকেতু সূর্য থেকে কী কী ঘটনা হতে পারে, যে ধূমকেতু আসলে কী। ধূমকেতু হচ্ছে পানি, মিথেন, অ্যামোনিয়া গ্যাসের তৈরি একটা বস্তু, যেটা হচ্ছে নির্দিষ্ট সময় পরপর আমাদের এই মহাবিশ্ব আমাদের যে গ্যালাক্সি সেটা অতিক্রম করে। এই আমাদের একটা কমন একটা ধূমকেতুর নাম হচ্ছে হ্যালির ধূমকেতু, যেটা 76 বছর পরপর আমরা পৃথিবীতে একবার করে দেখতে পাই। তাহলে এখানে যে জিনিসটা জানা লাগবে, এখান থেকে খুব সুন্দর একটা MCQ কোশ্চেন তৈরি হতে পারে, যে ধূমকেতুতে কী কী জিনিস থাকে। পানি থাকে, মিথেন থাকে এবং অ্যামোনিয়া থাকে, 4 নম্বর একটা অপশান কিন্তু খুব ইজিলি ক্রিয়েট করা যেতে পারে। এবং এখানে একটা আরেকটা ইনফরমেশন আছে, সূর্যতে কী ধরনের বিক্রিয়া হয়। আমাদের যে পারমাণবিক বিক্রিয়া আমরা যে শিখে এসেছি, যে ফিশন আর ফিউশন, তার মধ্যে সূর্যে যে বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে ফিশন বিক্রিয়া। ফিশন বিক্রিয়া কী হয়, দুইটা হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে একটা হিলিয়াম তৈরি হয়, যাতে প্রচুর শক্তি তৈরি হয়, সেই শক্তি আলটিমেটলি বিকিরণের মাধ্যমে আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়। এরপর হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে সময়ের আলো আসতে সময় লাগে হচ্ছে 8 মিনিট 19 সেকেন্ড। খুব ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ, যে এত আলোর বেগ 3×10⁸ মিটার/সেকেন্ড হওয়া সত্ত্বেও পৃথিবী থেকে আলোর দূরত্ব, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার, এবং এত দূরত্ব অতিক্রম করতে আলোর 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে। পরবর্তীতে আসি যে মৌলিক কণা 3 ভাগে ভাগ করা হয়েছে, ক্ষেত্রকণা, ইলেকট্রন কণা এবং হ্যাড্রন কণা। ক্ষেত্রকণার মধ্যে কী কী আছে, ফোটন, গেজ বোজন এবং গ্রাভিটন। আমরা যদি এই মৌলিক কণা বা এলিমেন্টারি পার্টিকেলসের যে ছকটা সেটা খেয়াল করি, এদের মধ্যে হচ্ছে যে ফোটন,
জেড বোসন বা ডাব্লিউ বোসন, যেটাকে একসাথে বলা হচ্ছে গেজ বোসন। এই ফোটন আর গেজ বোসন মিলে হচ্ছে আমাদের ক্ষেত্রকণা। লেপটন কণা সম্পর্কে দেখো, এখানে আলাদা একটা গ্রিন কালারের ছক আছে। লেপটন কণার মধ্যে কী কী আছে দেখো, ইলেকট্রন আছে, মিওন আছে, টাও আছে, ইলেকট্রন নিউট্রিনো, মিওন নিউট্রিনো, টাও নিউট্রিনো, এগুলোকে বলতেছে হচ্ছে লেপটন কণা। আর হেড্রন কণার মধ্যে কী কী আছে, মেসন এবং ব্যারিয়ন। আরেকটা জিনিস এখানে উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে কোয়ার্কস। কোয়ার্কসের মধ্যে দেখো মোট ছয়টা কোয়ার্কস আছে, একটা হচ্ছে আপ, চার্ম, টপ, ডাউন, স্ট্রেঞ্জ অ্যান্ড বটম। তো এই কোয়ার্কস দিয়েও কিন্তু আমাদের নিউট্রন বা প্রোটনের গঠন কিন্তু ব্যাখ্যা করা যায়। এখন আমি যদি এখানে উল্লেখ করি যে একটা প্রোটন তৈরি করতে আমাদের দুইটা আপ কোয়ার্কস আর সাথে একটা ডাউন কোয়ার্কস দরকার হয়, ঠিক আছে, একটা প্রোটন তৈরি করতে। আমরা যদি একটা নিউট্রনের কথা চিন্তা করি, একটা নিউট্রন তৈরি করতে আমাদের দুইটা ডাউন কোয়ার্কস আর হচ্ছে একটা আপ কোয়ার্কস দরকার হয়। আমাদের এগুলো বইতে ইনফরমেশনগুলো নাই, অতটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু যেহেতু জানার শর্তে যে কোনো কিছুই আমরা শিখতে পারি, তো এখানে বলে দিলাম যে কোয়ার্ক সম্পর্কে যে প্রোটন তৈরি হতে দুইটা আপ একটা ডাউন এবং নিউট্রন তৈরি দুইটা ডাউন এবং একটা আপ দরকার হয়। পরবর্তীতে আসে যে কৃষ্ণ গহ্বর বা কৃষ্ণ বিহ্বর, ব্ল্যাক হোল যেটাকে বলি। ব্ল্যাক হোলের আবিষ্কারক হচ্ছে জন হুইলার। ব্ল্যাক হোল কি আসলে? ব্ল্যাক হোলটা হচ্ছে একটা নক্ষত্রের মৃত্যুর পর পূর্বে তার ভর যদি কেন্দ্রে টোটাল ভর যদি থ্রি এম হয়, মানে তিন গুণ হয়, তার কেন্দ্রে মহাকর্ষের আকর্ষণ বল এত বেশি হবে, সেখান থেকে আর কোনো জিনিস ফিরে আসতে পারবে না। তার মানে তার আশেপাশে যে কোনো জিনিসের প্রতি তার আকর্ষণ বল এতই হয় যে সে একদম কেন্দ্রে তাকে যে পতিত হতে হয়, সেখান থেকে আলো স্কেপ হচ্ছে বের হতে পারে না। তার মানে চারপাশে যদি আলো থাকে, এই আলোকেও এত এত বেশি আকর্ষণ বলে আকর্ষণ করে, সেও ব্ল্যাক হোলের কেন্দ্রে যে পতিত হয়। তো এই জন্য এর নাম হচ্ছে কৃষ্ণ বিহ্বর বা ব্ল্যাক হোল। তো এই সম্পর্কে হচ্ছে যিনি একটা একটা ব্যাসার্ধের একটা দিগন্ত ব্যাসার্ধের একটা সূত্র সমীকরণ আছে যে শোয়ারশিল্ড ব্যাসার্ধ, যেটা হচ্ছে 2gm/c² দিয়ে প্রকাশ করা যেতে পারে। এখন এইখানে আমি একটা ছবি উল্লেখ করেছি, এই যে ব্ল্যাক হোল, এটা হচ্ছে 2017 সালে অ্যাকচুয়াল মানুষের পৃথিবী থেকে কেউ একজন ব্ল্যাক হোলের ছবি তুলে যে যে জিনিসটা আবিষ্কার করা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণটা আবিষ্কার, মানে ব্ল্যাক হোলের যে অস্তিত্ব আছে এটা আমরা এখন 100% শিওর। এই ব্ল্যাক হোলের ছবি সম্পর্কে কিছু তথ্য দিতে চাই, এগুলো বইতে নাই। সেটা হচ্ছে M87 যে গ্যালাক্সি, সেখান থেকে এই ছবিটা কালেক্ট করা হয়েছে। এই যে ব্ল্যাক হোলটা, এটা হচ্ছে এই ছবিটা তোলা হয়েছে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ দিয়ে, EHT যার নাম। এবং এই ব্ল্যাক হোলটা পৃথিবী থেকে প্রায় 55 মিলিয়ন লাইট ইয়ার্স দূরে অবস্থান করছে, 55 মিলিয়ন লাইট ইয়ার্স দূরে অবস্থান করছে। এই জন্য এত দূরে হওয়ার কারণে আসলে আমরা কোনো মানে পরিষ্কার ছবি আসলে দেখতে পাই না, খুবই ঝাপসা একটা ছবি। তার মানে এটা অনেক বড় একটা ছবি থেকে ক্রপ করে 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 ছোট একটা জায়গায় সেখান থেকে ছবিটা আসলে কালেক্ট করা হয়েছে। তো এইগুলো গেল হচ্ছে আমাদের যে 2017 সালে যে আমাদের কি ব্ল্যাক হোল আবিষ্কার হয়েছে, সেটা হচ্ছে M87 গ্যালাক্সি থেকে ব্যবহার করা হয়েছে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ, আর যেটা এই পৃথিবী থেকে প্রায় 55 মিলিয়ন লাইট আলোকবর্ষ দূরে অবস্থান করছে। তো এরপরে হচ্ছে মহাকাশে পর্যবেক্ষণ ব্যবহৃত যন্ত্র। চার ধরনের টেলিস্কোপ আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে রেডিও টেলিস্কোপ, অপটিক্যাল টেলিস্কোপ, গামা এবং এক্সরে টেলিস্কোপ। তো এই অপটিক্যাল টেলিস্কোপের মধ্যে তিন ধরনের জিনিস আছে, সেটা হচ্ছে প্রতিসারক, প্রতিফলক এবং ক্যাটাডাইপট্রিক। তো এই তিন ধরনের যে অপটিক্যাল টেলিস্কোপ, তার মধ্যে প্রতিসারক হিসাবে ব্যবহার করা হয় হচ্ছে লেন্স, প্রতিফলক হিসাবে ব্যবহার করা হচ্ছে আয়না, আর তিন নম্বরের ক্ষেত্রে লেন্স এবং আয়না উভয় ব্যবহার করা হয়। তো অপটিক্যাল টেলিস্কোপ কয় ধরনের আছে, এটাও কিন্তু খুব সুন্দর একটা MCQ কোশ্চেন। এবং আরও একটা MCQ কোশ্চেন তৈরি করা যেতে পারে যে মহাকর্ষ পর্যবেক্ষণে ব্যবহৃত যন্ত্র নিচের কোনটি নয় বা নিচের কোনটি, রেডিও, অপটিক্যাল, গামা এবং এক্সরে টেলিস্কোপ। তো এটাই ছিল আমাদের হচ্ছে ফিজিক্স সেকেন্ড পার্টের সর্বশেষ অধ্যায়। পরবর্তীতে অন্য কোনো অধ্যায় নিয়ে আমরা আলোচনা করবো।